নমস্কার বন্ধুরা, সিটেটের নোটিফিকেশন আউট হয়ে গেছে। আজকে আমরা তা নিয়ে আলোচনা করব। এটা অল ইন্ডিয়ার জন্য বন্ধুরা, তো ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে আপনারা হন না কেন এর জন্য আবেদন করতে পারবেন। আপনারা দেখছেন নিউ জব ত্রিপুরা। আজকে আমরা সেই নোটিফিকেশনটা আপনাদের সাথে আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনাদের সব ধরনের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আগে বাড়বার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও অবধি যদি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন বন্ধুরা, কি আছে নোটিফিকেশনে আমরা সেটা দেখে নেই। বন্ধুরা, এই হলো সেই নোটিফিকেশনটা, টোটাল 42 পেজ আছে। তো সম্পূর্ণ নোটিফিকেশনটা আলোচনা করা যাবে না, এর মধ্যে থেকে কিছু ইম্পর্টেন্ট যেগুলি আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো এর জন্য আমরা আলাদা একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে সেই ইনফরমেশনগুলি দেখিয়ে দেই কী আছে। অর্গানাইজেশন নেম বন্ধুরা, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মানে সিবিএসই। পোস্ট নেম সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট। ভ্যাকেন্সি ডিটেলে কতটা ভ্যাকেন্সি নেওয়া হচ্ছে তার কোনো ইনফরমেশন দেওয়া হয়নি। টিচার নেওয়া হবে 1-5 জন্য আর 6-8 জন্য। অ্যাপ্লাই মোড যেটা থাকছে বন্ধুরা, অনলাইন অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন ফিস যেটা থাকছে বন্ধুরা, জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য, যদি আপনারা একটাই পেপারের অ্যাটেম্প্ট করতে চান তাহলে 1000 টাকা থাকছে বন্ধুরা। আর যদি আপনারা দুটি পেপারই অ্যাটেম্প্ট করেন তাহলে তার জন্য 1200 টাকা করে দিতে হবে। এক্ষেত্রে এসসি এসটি যারা আছেন তাদের জন্য একটা পেপারের জন্য 500 টাকা রাখা হয়েছে, আর দুটি পেপার যারা অ্যাটেম্প করবেন তাদের জন্য 600 টাকা রাখা হয়েছে। পেমেন্ট মোড অনলাইন বা অফলাইন আপনারা চালানের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এডুকেশন কোয়ালিফিকেশন যেটা থাকছে বন্ধুরা, সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস থাকতে হবে 1-5 জন্য। আর যারা গ্রাজুয়েশন করে রেখেছেন তারা সিনিয়র, যারা 6-8 জন্য অ্যাপ্লাই করতে পারবেন, গ্রাজুয়েশন হতে হবে উইথ বিএড। বাকি ইনফরমেশন এখানে দেওয়া হয়নি বন্ধুরা, যে এসসি এসটি ক্যান্ডিডেটসরা 5% রিল্যাক্সেশন পাবেন সেটা এই ওয়েবসাইটটিতে দেওয়া হয়নি, সেটা নোটিফিকেশনে আপনারা পেয়ে যাবেন। নোটিফিকেশনটার লিঙ্ক আর অ্যাপ্লাই লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। নোটিফিকেশনে এক্সাম সম্পর্কে আরও বিশেষ কিছু বিবরণ দেওয়া হয়েছে, তা সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। কী ধরনের থাকছে এক্সাম, কতটা কোয়েশ্চন থাকবে সে সম্পর্কে আপনারা নোটিফিকেশন দেখলে পরে ভালোভাবে বুঝতে পারবেন। ইম্পর্টেন্ট ডেট যেটা, স্টার্টিং ডেট অ্যাপ্লাইয়ের জন্য 24 জানুয়ারি 2020, আর লাস্ট ডেট যেটা 24 ফেব্রুয়ারি 2020। এক্সামটা হচ্ছে বন্ধুরা 5 জুলাই 2020 হচ্ছে। বন্ধুরা, এজ সম্পর্কে কোনো ধরনের ইনফরমেশন নোটিফিকেশনেও আমি পাইনি বা এই ওয়েবসাইটটিতেও দেওয়া হয়নি। তারপরেও বন্ধুরা অনেক ধরনের ইনফরমেশন এই ওয়েবসাইটটিতে দেওয়া হয়নি, যেমন সিলেবাস কী ধরনের থাকছে সে নিয়েও ইনফরমেশন দেওয়া হয়নি। তো নোটিফিকেশনটা আপনারা নিশ্চয়ই ডাউনলোড করে নেবেন। নোটিফিকেশনে এক্সাম কীরকম থাকছে, সিলেবাস কীরকম হবে সে নিয়ে ইনফরমেশন দেওয়া হয়েছে। তো নোটিফিকেশনটা আপনাদের একবার দেখিয়ে নেওয়া যাক। বন্ধুরা, ক্লাস 1-5 জন্য যে ধরনের কোয়েশ্চেন থাকছে, যে ধরনের সিলেবাস হবে তা নিয়ে সম্পূর্ণ ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে। তো নোটিফিকেশন ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সেই সিলেবাসটা সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন। তো আমি এখানে আর সিলেবাস সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করছি না, তাহলে হয়তো ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। তো আজকের জন্য এখানে শেষ করছি বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। তারপরেও যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের ডাউটগুলো ক্লিয়ার করার। আজকের জন্য এখানে শেষ করছি বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।